সেপ্টেম্বরে হতে যাওয়া বিসিবি নির্বাচনের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারি, বললেন নাজমুল হাসান পাপন। আগেও কয়েকবার বলেছেন, রাজনীতি ও চাকরির পাশাপাশি ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব থাকায় তার উপর বেশি চাপ পড়ছে, আগামীতে তাই সভাপতি পদে নির্বাচন করতে চান না। রোববার সেই কথাটাই আরেকবার বললেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান। বিসিবির সভাপতি পদে থাকায় আইসিসি ও এসিসির সভায় প্রতিনিধিত্ব করতে হয় নাজমুল হাসানকে। বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যা সমাধানেও অগ্রণী ভূমিকা পালন করতে হয় তাকে। তবে সব মিলিয়ে অনেক দায়িত্ব, একসঙ্গে তাল মিলিয়ে সবকিছু ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে। রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাই সভাপতি পদে নির্বাচন না করার ইঙ্গিত তার। এই প্রসঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেট বা খেলাধুলা এমন একটা জিনিস যেটা থেকে আমাদের দূরে সরে থাকা কঠিন। ক্রিকেট বোর্ডে যদি থাকতে হয় পরিচালক হয়ে থাকাই ভালো, সভাপতিত্ব করা এখন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এটা হলো আমার মনের কথা, কেননা এখানে পর্যাপ্ত সময় দিতে হয়। আমি মনে করি যে পরিমাণ সময় আমাকে ক্রিকেটে দিতে হচ্ছে সেটা মোটামুটি ফুল টাইম, এরপর কোনো সমস্যা হলে সেটাও দেখতে হচ্ছে। যেহেতু আমি সব প্লেয়ারের সঙ্গে কম বেশি জড়িত, চাপটা অনেক বেশি, তাছাড়া ভ্রমণও বেশি হয়ে যাচ্ছে। আইসিসি এসিসি চাকরি ও রাজনীতি তো আছেই, সব মিলিয়ে চাপ সামলানো কঠিন হয়ে যাচ্ছে। 2012 সালে বিসিবি সভাপতির দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন, পরের বছর 10 অক্টোবর হন নির্বাচিত সভাপতি। গত 4 বছর ধরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন, এ সময়ে আমূল পরিবর্তন ঘটেছে বাংলাদেশ ক্রিকেটের। শক্তিশালী হয়ে উঠেছে টিম টাইগার্স, ওয়ানডে টেবিলে নিজেদের সেরা অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ, টেস্টেও শ্রীলঙ্কা ইংল্যান্ডের মতো দলকে হারাচ্ছে লাল সবুজের দল। শক্তি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে টাইগার ক্রিকেট। নাজমুল হাসান পাপন মনে করছেন, তিনি বোর্ডে না থাকলেও পরে যিনি আসবেন ক্রিকেটকে ঠিকই এগিয়ে নিয়ে যাবেন, আহামরি শূন্যতা তৈরি হবে না। আমি না থাকলে অন্য যেই আসুক খারাপ হবে না, আমাদের দল যে ছন্দে আছে তাতে আগামী 8 বছরেও সমস্যা হওয়ার কথা না, তাছাড়া কেউ এসে তো আর চাইবে না তার সময়টা খারাপ যাক। তিনি নির্বাচন না করলেও বিসিবির নির্বাচন ঠিক সময়ে হবে বলে জানান নাজমুল। তিনি বলেন, ঠিক সময়ে নির্বাচন হবে, আগেও হতে পারে, দেরি হওয়ার কোনো সুযোগ নেই।